পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় দেশে দুর্ভিক্ষের কোনো আশঙ্কা নেই। যারা প্রপাগান্ডা চালাচ্ছে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। সকালে নওগাঁয় ওএমএস এর চাল ও আটা বিক্রি তদারকি শেষে কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না, আতঙ্কের কিছু নাই, অনেক মজুদ আছে। খালি ব্যবসায়ীদেরকে বলবো যাদের অতি মুনাফা হবে তারা যেন মজুদ করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা না করে। আমাদের মজুদ বিরোধী অভিযানও চলছে।